السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبيري दर्शक मंडली যখন আপনারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি রিজিকে অশেষ বরকত লাভের দোয়া বরকত আপনার হয়তো রিজিকে বুঝতে পারেন না যে বরকত কোন জিনিস আবার আপনাকে আমি একটু বুঝিয়ে বলি মাস শেষে আপনি বেতন নিয়ে বাড়ি এলেন বাড়ি এসে আপনি যখন হিসাব করতে গেলেন যে অমুকজন পাবে এত টাকা অমুক দোকানে পাবে এত টাকা অমুক দোকানে পাবে এত টাকা এই করতে করতে আপনি যে বেতন নিয়ে এসেছিলেন বাড়ি তার মধ্যে বেশিরভাগ টাকাই শেষ হয়ে গেল তার মানে কি আপনার রিজিকে বরকত নাই আপনাকে হয়তো আপনার ওয়াইফ বলল যে চাল শেষ হয়ে গেছে চাল নিয়ে আসতে হবে তখন আপনি বলছেন কি যে এই তো তোমাকে কিছুদিন দিন আগেই বা কয়দিন হলো চাল এনে দিলাম কতগুলো চাল এই কয়েক দিনে শেষ হয়ে গেল তার মানে আপনার রুজিতে বরকত উঠে গেছে বরকত নাই আপনাকে ইমান আমলের সাথে আজকে যে দুয়াটি শিখাবো এই দুয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে রুজিতে বরকত মানে ফের এটা আপনি ভেবে নিয়েন না যে পকেটে আপনি একশো টাকা রেখেছিলেন সেই টাকাটা আপনার দুইশো টাকা হয়ে যাবে আপনি হয়তো কিছু জায়গাতে কিছু টাকা বা কিছু সম্পদ রেখেছিলেন কিছুদিন পরে আপনি দেখছেন যে ওখানে ডবল হয়ে গেছে এটা বরকত না বরকত মানে আপনি যতটুকুনি যতটাই আপনি রোজগার করতে পারছেন ইনকাম করতে পারছেন সেই টাকা দিয়েই আল্লাহ হানা হওয়া তালা আপনার সংসারে কী হবে ম্যানেজ হয়ে যাবে ম্যানেজ করে দিবেন। আপনার সংসারে আপনি অভাবটা বুঝতে পারবেন না যে আমি এত অল্প টাকা ইনকাম করি তারপরেও আমার সংসার আমি অভাব বুঝতে পারিনি কিভাবে কিভাবে সংসার ম্যানেজ হয়ে যায় আমি এটা বুঝতে পারিনি যে এই জিনিসটা আমার পরিজন টাকা নাই আমি কিনতে পারলাম না তো আজকের দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া আপনি অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন তাহলে আপনার রিজিকে অশেষ বরকত হবে ইনশাআল্লাহ আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন আমি দুয়াটিকে বলছি আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন স্ক্রিনে আমি দুয়াটি দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি শব্দগুলো কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় খুব ছোট্ট একটি দোয়া আপনারা চাইলে এটিকে মুখস্ত করতে পারবেন আপনারা তো অনেক সময় অতিবাহিত করেন সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা এই ভালো ভালো জিনিসগুলো অবশ্যই ইনস আল্লাহ দেখার চেষ্টা করবেন এবং এই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন তাহলে দেখেন দুয়াটি আপনারা আল্লাহুম্মা আল্লাহুম্মা মা হুম মা بارك لي بارك لي في رزقي في رزقي في رزقي, في رزقي بغير حساب بغير حساب বেগৈরি হিসাব আর একবার দেখেন আপনারা দুয়াটি হুম হিসাব সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই আপনারা দুয়াটিকে মুখস্থ করে নেবেন এই দোয়াটি রয়েছে শাহুল জামি হাদিস নম্বর এক হাজার দুইশত পঁয়ষট্টি নম্বর হাদিস তা আপনি এই দোয়াগুলো সলাতের পরে যে কোনো সময় পাঠ করবেন তাহলে আপনার রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমাতল্লা বাকু